পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে চাষিরা মাছ চাষ করে নোনা জলের মাছ চাষ এবং মিষ্টি জলের মাছ চাষ নোনা জলের মাছ চাষের মধ্যে চিংড়ি ভেটকি পার্শে ভাঙন ট্যাংরা গুলসে চিতল কাঁকড়া এই সমস্ত বৈজ্ঞানিকভাবে চাষ করে কিন্তু তারা সফলতা পাচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আবার মিষ্টি জলের মাছের মধ্যে শিং মাগুর পোনা তেলাপিয়া পাবদা পাঙ্গাস আপনি নিজে চাষ করে প্রতিষ্ঠিত হতে পারেন ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ফেস উঠবে তো চলুন শুরু করা যাক বেঙ্গল ফিশ ফার্মিং ইফ ইউ টু গেইন সিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর আমি অসীম জানা ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন থেকে বিলং করি যেখানে মাটি এত উর্বর হেক্টরের পর হেক্টর ম্যানগ্রোভ অরণ্য রয়েছে হেক্টরের পর হেক্টর খাদ্যশস্যের জমি রয়েছে আবার হেক্টরের পর হেক্টর কিন্তু জলাশয় রয়েছে যে মাটিতে সোনা ফলে যে জলাশয়ে মুক্ত পাওয়া যায় আমরা এই রকমই একটা অনুকূল বাতাবরণ ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন দেশে কাজের উদ্দেশ্যে যাই আমরা পরের চাকরি পরের গোলামি করে জীবন শেষ করে দিচ্ছি কোনো কুল রক্ষা হচ্ছে না না পারছি তেমনভাবে আর্থিক উন্নতি করতে না পারছি ফ্যামিলিতে সঙ্গ দিতে হাজার হাজার ফ্যামিলি কিন্তু ভেসে যাচ্ছে তাই আমি চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসেছি গ্রামের পুকুরে মাছ চাষ করছি সবজি চাষ করছি তাতেই স্বনির্ভর হয়েছি আপনি যদি গ্রামের মানুষ হন তাহলে লক্ষ্য করবেন যারা চাকরি করছে তাদের থেকেও কিন্তু অনেক মৎস্য চাষী অনেক সবজি চাষি আর্থিক দিক থেকে অনেক উন্নতি হয়েছে বা উন্নতি করতে পেরেছে আপনি যদি চান এই নোনা জলের মাছ চাষ মিষ্টি জলের মাছ চাষ অথবা সবজি চাষ করে আপনি প্রতিষ্ঠিত হবেন তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এইট নাইন এইট ফোর নাম্বারে বর্তমানে আমি মৎস্য চাষের পাশাপাশি সয়েল হেলথ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে সয়েল রিসার্চ করে আমি নিজে সবজি বাগান করেছি সেখান থেকে কিন্তু সবজি উৎপাদন করতে সক্ষম হয়েছি মাছ চাষের পাশাপাশি সবজি উৎপাদন আমাকে স্বনির্ভরতা দিয়েছে আমি কিভাবে সবজি চাষ করি কিভাবে মাছ চাষ করি সেটা যদি জানতে চান অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন তো আজকের আলোচ্য বিষয় নোনা জলের মাছ চাষ এবং মিষ্টি জলের মাছ চাষ করে কিভাবে আপনি প্রতিষ্ঠিত হবেন নোনা জলে কি কী মাছ চাষ করবেন কী পদ্ধতিতে চাষ করবেন মিষ্টি জলেই বা কি মাছ চাষ করবেন কি পদ্ধতিতে চাষ করবেন সেই বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা চ্যানেলে এখন যারা এসছেন এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনি প্রতিষ্ঠিত হতে পারেন এই অভিনব মাছ চাষ পদ্ধতিতে ফ্রেন্ডস আমরা যারা কোস্টাল এরিয়াতে বাস করি অর্থাৎ নদীর উপকূলবর্তী অঞ্চলে বাস করি তাদের কাছে কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে নোনা জলের নোনা জলের জলাশয়গুলোকে আমরা কাজে লাগিয়ে মৎস্য চাষ করে স্বনির্ভর হতে পারি তার মধ্যে বর্তমানে চিংড়ি চাষ একটি অধিক লাভজনক চাষ চিংড়ি চাষের মধ্যে রয়েছে বাগদা এবং ভেনামি এই বাগদা এবং ভেনামি চাষের পাশাপাশি ভেটকি চিতল কাঁকড়া গুলসে নোনা ট্যাংরা চাষ করে মানুষ স্বনির্ভর হচ্ছে ভেটকি চাষ করতে গেলে আপনাকে কি করতে হবে জলাশয় নিতে হবে সেই জলাশয়ের জলটাকে শুকিয়ে ফেলতে হবে স্রেফ জলটা শুকানোর পরে আপনি নতুন জল ভরুন নতুন জলটা যখন ভরবেন জলটা আপনি ছেঁকে ভরবেন জল ছেঁকে ভরার পরে কিন্তু সেই জলের ট্রিটমেন্ট এমন বেশি কিছু করতে হবে না স্রেফ আপনি শুধু খালি একটু প্রোবায়োটিক দিয়ে কিন্তু মাছটা ছেড়ে দিতে পারেন তাতেই কিন্তু ভেটকি জন্মাবে আর ভেটকি যখনই আপনি স্টকিং করবেন প্রতি হাজার স্কোয়ার মিটারে কিন্তু আপনি দশ হাজার ভেটকি ছাড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণ মতো খাদ্য আপনাকে দিতে হবে বিভিন্ন জায়গা থেকে ভেটকি মাছের অর্ডার আসছে সোনারপুর থেকে সোনারপুর বানতলায় সেখানেও চাষ হচ্ছে ভেটকির চাষ সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে রায়দিঘি গঙ্গাসাগর থেকে সেই ভেটকির চারা কালেকশান করে নিয়ে গিয়ে কিন্তু সেখানে স্টক করে চাষ করছে অনুরূপভাবে ভাঙন পার্সে গুলসে নোনা ট্যাংরা চিতলের চাষ করে কিন্তু স্বনির্ভর হচ্ছে তো আপনিও কিন্তু চিংড়ি ভেটকি গুলসে পাঙাস ট্যাংরা চিতল এই সমস্ত চাষ করে স্বনির্ভর হতে পারেন আর চাষ করার জন্য চাষ পদ্ধতি জানার জন্য অবশ্যই আপনি ট্রেনিং নিন ট্রেনিং নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন এইট নাইন ফোর ফোর এইট এরপর আসি মিষ্টি জল হ্যাঁ বন্ধুরা মিষ্টি জল আমরা যারা গ্রামেগঞ্জে বাস করি প্রত্যেকেরই কিন্তু একটা করে ছোট্ট পুকুর আছে এবং যদি পুকুর না থাকে আপনি পুকুর লিজেও পেয়ে যাবেন সেই পুকুরে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন সেই পুকুরে আপনি পাবদা তেলাপিয়া পাঙ পোনা শিম মাগুর এই সমস্ত চাষ করে কিন্তু অধিক লাভবান হতে পারেন বর্তমানে আমি সরাসরি গাইড করছি সিং মাগুরের ফার্ম যেখানে আড়াই মাসে শিং মাগুর হয়ে গিয়েছে দুশো গ্রাম হ্যাঁ রায়চকের প্রসেনজিৎ জানা সরাসরি চাষ করছেন সিং মাগুরের এবং রায়চকের অশোকবাবু সেখানে গলদা চিংড়ির চাষ করছে মিষ্টি জলে এই ফার্মগুলো আমি গাইড করি সিং মাগুর থেকে শুরু করে পোনা মাছ বাঁকুড়ার রামসাগরের যে হ্যাচারিগুলো রয়েছে সেখান থেকে ডিম পোনা নিয়ে এসে সেই পোনাগুলোকে বড় করে আমি বাজারজাত করি অর্থাৎ ফিঙ্গার লিঙ্ক বা এক ইঞ্চি দু ইঞ্চি দেড় ইঞ্চি যার যেমন প্রয়োজন সেটা আমি সাপ্লাই দিয়ে থাকি তাহলে শিং মাগুর চাষের পাশাপাশি আপনি পোনা মাছের ডিম ফুটিয়েও কিন্তু বিক্রি করতে পারেন এছাড়া পাঙ্গাস তেলাপিয়া এগুলো কিন্তু চাষ করতে পারেন পাবদা মাছের চাষে কিন্তু প্রফিট আছে এবং পাবদা মাছের কিন্তু বরাবরই চাহিদা আছে এগুলোর চারা কত থেকে পাবেন চারা ম্যাক্সিমাম নৈহাটিতে পাওয়া যায় পাওয়া যায় বামুনঘাটাতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কাছাকাছি যে কচু বেডিয়া রয়েছে ওখানে পাওয়া যায় লট এইটেও কিন্তু পাওয়া যায় নিশ্চিন্তপুরের পয়লা নম্বরেও কিন্তু বিভিন্ন রকমের চারা পাওয়া যায় তাছাড়া তো আছে জয়নগর রায়দিগি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এর মিনগুলো পেতে পারেন পূর্ব মেদিনীপুরের কালীনগর কিন্তু একটা মৎস্য চাষের মূল কেন্দ্র সেখানে সমস্ত রকমের চারা কিন্তু আপনি পেতে পারেন কালীনগরের যে মৎস্য কল্যাণ সমিতি আছে সেখানের কিন্তু বিভিন্ন রকমের চারা বিভিন্ন খাদ্য খাবার মৎস্য চাষ সংক্রান্ত যাবতীয় খবর কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন অল ওভার পশ্চিমবঙ্গে আপনি নোনা জলের বলুন মিষ্টি জলের বলুন যে কোনো মাছ চাষ করে আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন তার জন্য সহযোগিতা করার জন্য আমি সর্বদা প্রস্তুত আমরা চাকরির পিছনে না ছুটে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি আমাদের যা আছে তাই দিয়ে আমাদের এই নোনা জল এবং মিষ্টি জলের বিভিন্ন রকমের মাছ চাষ করে কিন্তু আমরা প্রতিষ্ঠিত হতে পারি তার জন্য মাছ চাষের ট্রেনিং নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম